Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel, Naima's Craft and I. বন্ধুরা হয়তো আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন আমি আজকে কি শেয়ার করব। আমি আজকে দেখাবো ফেলে দেওয়া ডায়রির পাতা দিয়ে কি করে খুব সুন্দর গোলাপের একটি স্টিক তৈরি করা যায়। আপনারা স্কিপ না করে আমার ভিডিওটির সাথেই থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে পুরাতন ডায়েরির এক টুকরো কাগজ নিয়েছি, এটা দিয়ে আমি গোলাপটি তৈরি করব। বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমার প্রথম ফুলটি হয়ে গেছে। আমি আগে থেকে আরও চারটি ফুল তৈরি করে রেখেছিলাম। আপনাদের সুবিধা মতো পাঁচটি ফুলও নিতে পারেন, আমার সুবিধা মতো আমি চারটি ফুল নিয়েছি। বন্ধুরা এখানে পাঁচটির বেশি ফুল নেবেন না, তাহলে গোলাপটি সুন্দর হবে না। আমার গোলাপটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটি গ্রিন কালার পেপার নিয়েছি, এটা দিয়ে আমি গোলাপের নিচের যে অংশটা থাকে সেই অংশটা তৈরি করব। এখানে আরেকটা গ্রিন কালার পেপার নিয়েছি, এটা দিয়ে আমি গোলাপের ডাটা তৈরি করব। ডাটার উপর গোলাপটি বসিয়ে নিলাম। আমি আগে থেকেই দুটি ফুল এবং একটি পাতা তৈরি করে রেখেছিলাম। বন্ধুরা এখন আমি গোলাপের স্টিকটি বানাবো। আপনারা চাইলে স্টিকটি আরো বড় করে তৈরি করতে পারেন, তাহলে এখানে আরো কিছু ফুল ব্যবহার করতে হবে।
ফাইনালি আমার গোলাপটি তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, একটি কথা না বললেই নয়, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।